गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल आमी रिया। आजकेर ब्लगटा आमी दुपुरबेला थेके स्टार्ट करछि। आर आमार चोख मुख देखे हयतो तोमरा बुझतेई पारछो आमार शरीरटा खूब एकटा भालो नेई। आजके सकालबेला थेके उठे एतो ग्यासेर ब्यथा होच्छे, प्रथमे आमी बुझते पारछिलाम ना जे एटा किसेर ब्यथा, माने एकदम एई रकम कात थेके एकदम कोमरेर नीच पर्यन्त एतो ब्यथा होच्छे ना आमी सोजाभावे बसे थाकते पारछि ना, शुते पारछि ना, खेते पारछि ना, घुमाते पारछि, माने किच्छु करते पारछि ना। जास्ट एरकम जदि एकटुखानि नड़ी बा कोनो যদি একটুখানি নড়ছি তো মনে হচ্ছে যেন এরকম টেনে টেনে ধরছে, এত ব্যথা এই সাইডটায়। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমার না এরকম ব্যথা হতো, যেহেতু আমার মানে চিকু সিজারে হয়েছিল, তো ওই যে একটা ব্যথা ওঠে সিদ্ধারা দিয়ে, আমি ভেবেছিলাম যে ওটা, তো ওই জন্য আমি হট ব্যাগ দিচ্ছিলাম। কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে না ওটা নয়, কারণ ওটা হলে আমি যখন হট ব্যাগের শেকটা দিতাম সেরে যেত। আর এখনও অবধি গ্যাসের ওষুধ আমার দুটো, সকালবেলা থেকে দুটো খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু কোনো রকমভাবে আমার ব্যথা কমছে না, যেন মানে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এরকম হয়েছে। মানে এখান থেকে আমি জাস্ট বাইরে বেরোতেই আমার অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, মানে আস্তে আস্তে বেরোতে হচ্ছে এত সাবধানে, মানে আমি চলতেই পাচ্ছি না, এই অবস্থা হয়েছে সকালবেলা থেকে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, সকালবেলা থেকে তো কোনো রকম ব্লগ শ্যুট আমি করতে পারিনি। কালকে আমার বাবারও সেম জিনিস হয়েছিল, কিন্তু বাবার পেটে ব্যথা হচ্ছিল। আর আজকে আমার আবার হচ্ছে, কিন্তু আমার এই ঘাট থেকে একদম কোমর পর্যন্ত এত ব্যথা হচ্ছে, মানে খালি থেকে থেকে এরকম টেনে টেনে ধরছে, এই ব্যথাটা আমার হচ্ছে। সবাই বলছে যে গ্যাসের ব্যথা এরকম হয়। আর কালকে যেটা হয়েছিল, কালকে হয়েছিল বাবার গ্যাসের ব্যথা হচ্ছিল, তার হলো বমি, হ্যাঁ বমি হয়ে যাওয়ার পর ঠিক হয়ে গেছে। আমি গলায় আঙুল দিয়ে বমি করবার চেষ্টা করলাম, কিন্তু কোনো রকমভাবে বমি হয়নি। যা বাড়িতে টুকটাক টোটকা, ওই জোয়ান, তারপরে হলো আদা, এইসব সব করা হয়ে গিয়েছে, কিন্তু ব্যথা কমছে না। আমি জানি না যে কখন কমবে। সকালবেলা থেকে তো কোনো রকম ভিডিও করিনি, আমি ভাবলাম যে না ঠিক আছে এখন দুপুরবেলা থেকে একটুখানি ভিডিওটা করি। তো আমরা যারা নতুন ব্লগার আছি তারা আমরা খুব ভালো করে জানি যে আমরা যদি একদিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, তাহলে ইউটিউব সেই একদিনের গ্যাপটা পূরণ করবার জন্য অন্য একটা চ্যানেলের ভিডিওকে সেই জায়গায় আনবে, তো আমাদের চ্যানেলের ক্ষতি হবে। যেহেতু প্রথম ব্লগিং করছি, তো আমি চাইছি না, আমি ভাবছি যে না ঠিক আছে একটা ছোট ভিডিও হলেও সেটুখানি শেয়ার করি। আমি যখন আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করছি, তো আমার বন্ধুদেরও জানা মানে দরকার যে আমি কীরকম আছি না আছি, আমার শরীর খারাপ হয়েছে কি হয়নি। তো এই জন্যই যে আমার শরীরটা ভীষণই খারাপ, আমি জানি না যে কি হবে। আমি চিকুকেও পর্যন্ত আমি খাওয়াতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, মা করিয়ে দিয়েছে। আমার চিকু এইমাত্র আমার পাশে ছিল, ও আমাকে ওষুধ এনে দিচ্ছে, মানে ওষুধের র্যাপারটা খুলে দিচ্ছে, আমাকে জল দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে। মানে ওইটুখানি বাচ্চা যে এত সিরিয়াস, আমাকে বলছে তো কোথায় ব্যথা হচ্ছে, এখানটায় ব্যথা হচ্ছে, আমি হাত বুলিয়ে দেবো। হাত বুলিয়ে দেওয়ার পরে ছোট মানুষ তো বলছে কমেছে কমেছে, আমি বলছি হ্যাঁ বাবা কমে গেছে। তারপর আমার কাছে উঠে চলে যাচ্ছে, আমি যেই আবার ও চলে যাচ্ছে, বা আমি তো বুঝতে পারছি না যে ও রয়েছে কি নেই। আমি যখনই ও বাবা গো করে উঠছি, বাইরে থেকে যখন শুনতে পাচ্ছে ছুটে চলে আসছে, আবার ব্যথা করছে আবার ব্যথা করছে বলে হাত বুলিয়ে দিচ্ছে। মানে আমার খারাপও লাগছে যে আমার ছেলেও কষ্ট পাচ্ছে, কিন্তু কি করব, আমিও তো ওরকম কষ্টেই ওরকম বাবা গো এরকম করে ফেলছে। মানে এত টান ধরছে, আমি মানে বলে বিশ্বাস করাতে পারবো না যে আমার এরকম হচ্ছে। সকাল থেকে কোনো রকম খিদে পাইনি, কিচ্ছু পাইনি, তবু আমি শুকনো মুড়ি খেয়েছি দুটো। জানি শুকনো মুড়ি খেলে গ্যাসের ব্যথা অনেক সময় কমে যায়, মানে গ্যাসটা কমে যায়। আমি শুকনো মুড়ি আর জল ছাড়া এখনো পর্যন্ত কিছু খাইনি। মাকে বলেছি খুব হালকা পাতলা একটা ঝোল করবে, সেটা দিয়েই অল্প দুটো ভাত খাবো। আর খাটের অবস্থা একদম ভীষণই খারাপ, আমি গোছাতে পারছি না, আমার ছেলে এসে নোংরা করে ফেলছে, বাচ্চা ছেলে। আর আমি গোছাবো কি করে, আমি যে এই যে ঝাড় দেবো এই দেবো সেটুখানি দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। মা ওদিকে রান্না করছে, আর আমি যাব চিকুকে আনতে। আমি উঠতে পারছিলাম না, যাই হোক করে উঠলাম, উঠে এখন যাব চিকুকে আনতে। চিকু রয়েছে ঝুবাড়িতে, দেখি যাই হোক করে নিয়ে আসি, নিয়ে এসে খাইয়ে দিই। মাই বা একা কত কিছু করবে, কারণ রান্না করতে হচ্ছে, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার করা। আমি একদম শুয়ে পড়েছি, তাই আস্তে আস্তে উঠে আমি এখন যাই, গিয়ে ওকে যাই হোক করে নিয়ে আসি, এনে খাইয়ে দিই, কারণ 2টো বেজে গিয়েছে, এত দেরি করা ঠিক হবে না। চলো চিকুকে নিয়ে চলে এসেছি। চিকুর এখন একটা চটি ডিপ পুকুরে ফেলে দিয়েছে। ও সবার চটি পুকুরে ফেলে দেয় কিন্তু ওর চটি কেউ ফেলতে পারবে না, তো আজকে ডিপ ধরে ফেলে দিয়েছে। ওই জন্য ও এখন কান্নাকাটি করছে যে আমার জুতো তুলে এনে দিতেই হবে। বলছে আমি তো পারবো না, যে এনে দেবে দেবে, আর মা ওকে স্নান করিয়ে দিক আর আমি খাইয়ে দেবো। এই যে এই থালাতে চিকুর ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। আমি মাকে বলেছিলাম যে আর কিছু করতে হবে না, বাটার আছে, বাটার দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো। এই যে বাটারটা রয়েছে, কালকেই কিনে এনেছি। আচ্ছা তোমাকে আগে জামাটা পরিয়ে নি, চলো। তো মা চিকুকে জামা পরিয়ে দিচ্ছে আর আমি এখান থেকে একটুখানি বাটার নিয়ে নেব। চামচটাও আনতে ভুলে গেছি, আনবো যে সেই অবস্থাটুকুও মানে ভালো লাগছে না যে গিয়ে আমি নিয়ে আসবো। আর কালকে আমার ছেলের হাত কেটে গিয়েছে, দেখাবো খুনি পরে। মানে একটা জবা গাছের ডাল কুচ্ছিল আর ঠিক কাঁচিটা দিয়ে এরকম বুড়ো আঙুলের সাইডে নোকের দিকটা করে একটুখানি কেটে গিয়েছে, তাই নিয়ে তিল চিৎকার, এত চিৎকার করছে। আচ্ছা আমি ওকে খাইয়ে নিই, আবার তোমাদের সঙ্গে গিয়ে কথা বলবো খাওয়া দাওয়ার পরে। তো চিকুকে আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ও খেয়ে ওই দেখো হট ব্যাগে মাথা রেখে শুয়ে পড়েছে। আর আমার 1:30 বাজতে চললো, এখনো পর্যন্ত এক ফোঁটা খিদে পাইনি। সকাল থেকে খিদে পাচ্ছিল না, যে মা বললো যে অল্প দুটো মুড়ি খা, মুড়ি খেলে পরে গ্যাসটা কমবে। ও বাবা, কিছুতেই তো কমছে না, এখনো 2:30 বেজে গেছে, কিচ্ছু খিদে পাইনি। কিন্তু তবু অল্প দুটো আমি বলেছি যে ভাত খাবো। মা এখন মাছ ভাজছে, মানে মাছটা আমি ঝোল ফোল এইসব কিছু করেনি, বললো যে কেউ খাবে না। আবার এখন আবার দাদুরও পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছে, মানে দাদুরও মনে হচ্ছে গ্যাস হচ্ছে, মানে সারা বাড়ি শুদ্ধ সবাই গ্যাসের ব্যথায় মানে কষ্ট পাচ্ছে। সবাইকার কি করে একসঙ্গে গ্যাস হলো ভগবান জানে। আগের দিন আমরা লোটে মাছ খেয়েছিলাম, কিন্তু লোটে মাছ আমরা সবাই একটু একটু করে খেয়েছি, আমার মায়ের কিছু হয়নি, বাদ বাকি আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। কি বলবে বলো। মা এখানে পটল ভাজছে, কি পুরো গোটা গোটা পটল, আজকে আমাদের রানীমাও চুপচাপ হয়ে গেছে। অন্যদিন সকালবেলা থেকে দুষ্টুমি শুরু করে দেয়, কিন্তু আজকে কোনো দুষ্টুমি না, এখানেই চুপচাপ শুয়ে রয়েছে। মানে ও বুঝতে পেরেছে যে আমাদের সবাইকার শরীর খারাপ। আমাদের মাছ ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর এখানে সামান্য একটুখানি আলু ভাতে আর ভাত, এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে, কারণ সবাইকারই আজকে মোটামুটি শরীর খারাপ। এইমাত্র ঘুম থেকে উঠে এলাম, এখন বাজে হলো 5টা। এখনো পর্যন্ত আমার ঘাড়ে ব্যথাটা কমেনি, জাস্ট একটু একটু কমেছে, মানে পুরোপুরি কমেনি, এখনো একটু কমেছে। এখন দেখি একটুখানি নাড়াতে পারছি, আগে যেমন ঘাড় ফাড় এগুলো খুব একখানা ঘোরাতে পারছিলাম না, এখন অল্প অল্প পাচ্ছি, কিন্তু ব্যথাটা এখনো আছে। আর যেহেতু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমার পাশে আমার ছেলে বসেছিল, বসে থাকতে থাকতে ও ঘুমিয়ে গেছে, তো আমি এখন উঠে চলে এলাম, বাইরেটা বসে রয়েছে। আর আজকে সকালবেলা থেকে না খুব বৃষ্টি হয়েছে, বলবো বলবো করে ভুলে গেছি। তো বৃষ্টি হয়েছে, উঠোনপত্র সমস্ত কিছু ভেজা। আমি মোটামুটি ঠিক আছি। আর মা বলল যে শুধু আমাদের শরীর খারাপ হয়নি, ফেল্লুরও হয়েছে রীতিমতো, ও কিছু খায়নি। এই দেখো মাছি এসে এসে বসছে, ও কিচ্ছু খায়নি, ওরও কালকের ওই খাবার খেয়ে ওরও শরীর খারাপ হয়ে গেছে। তাই আমি তখন কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম না যে ওরও কি হয়েছে, ও মনে হয় বুঝতে পেরেছে, ও কোনো দুষ্টুমি করছে না, কিছু করছে না। মা বললো ওকে কিছু খেতে দিচ্ছি, ও খাচ্ছে না, ওরও মনে হয় পেট ঠেট ভাট ঠার হয়েছে। তো এখন আমি মোটামুটি সুস্থ আছি। আর দাদুরও মানে যে পেটে ব্যথাটা হচ্ছিল সেটা কমেছে। আর ছাদে মা অনেক কিছু ভিজে জামা কাপড় নেড়ে দিয়ে চলে এসছে, আমি এখানে কাজ দিয়ে দেখতে পাচ্ছি। তো ওগুলোকে গিয়ে আস্তে আস্তে তুলে আনবো, কারণ মা একা হাতে সব করছে, বাসন মাজছে, তারপর রান্না করছে, ঘর মুছছে, তো পরিষ্কার করছে, সমস্ত কিছুই করছে। আর আমি তো পুরো বসে পড়েছি, কিচ্ছু করবার আমার উপায় নেই। চিকু ঘুমাচ্ছে, আমি এসে এখানে বসলাম। আর এখন দেখছি মানে এই সময়টা দেখছি একটু একটু খিদে পাচ্ছে, কিন্তু আমি এখন খাবো না, খিদেটা আরেকটুখানি পাক তারপরে খাবো। আর শুধু জল খেয়ে যাচ্ছি, গলা খালি শুকিয়ে যাচ্ছে। দেখবে অম্বল হলে পরে না খুব জিভ শুকিয়ে যায় আর গলা শুকিয়ে যায়, মানে সারাক্ষণ শুধু মনে হয় জল খায় জল খায়, জল ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না। কিন্তু এই টাইমটা এসে আমার মনে হচ্ছে যে না একটুখানি কিছু খাই, তাও খাবো না, খেয়ে মরবো। আবার যদি ওরকম হয়, আমি নড়তে পড়তে পারছিলাম না। ওই দেখো ওই দেখো পুচকিগুলো, ওই দেখো ওই দেখো 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 কেমন বদ কেমন বদ। ছাদে অর্ধেক জামা প্যান্ট এখনো ভিজে আছে, যেগুলো যেগুলো শুকনো ছিল সেগুলো সেগুলো দেখতেই পেলে তুলে নিয়েছি। আর এই দেখো প্রায় অর্ধেক জামা প্যান্ট এখনো ভিজে, কিচ্ছু শুকায়নি। আমার ছেলের জামা প্যান্টও শুকায়নি, কারণ সকাল শুকাবে কোথার থেকে, আজকে তো রোদই বেরোয়নি, সারাক্ষণ শুধু বৃষ্টি হয়েই গেছে হয়েই গেছে, এই জন্য একটাও শুকায়নি। তো মা বললো এখন 5টা বাজে, তো আমি 6টার সময় তুলে নেবো, আর 1 ঘন্টা থাকুক রোদে, এই রোদে বলছে হাওয়াতে, যেটুখানি হাওয়া দেবে সেটুখানি, যেটুখানি শুকাবে শুকাবে আর যেটুখানি না শুকাবে ঘরে ফ্যানের তলায় দিয়ে নেবো। আর ওই যে আমি এসছি, আমার ফেল্লু দেবী চলে এসছে, ভিডিওতে দেখতেই পেলে যখন আমি জামা কাপড় তুলছিলাম, এখান দিয়ে যাতায়াত করেই যাচ্ছিল ওর কাজই ওটা। আর কাল থেকে হলো আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে, কারণ 3 মাসের কোর্স কোথায় গিয়ে পৌঁছেছে, 2 মাস ধরে আমরা বসেই রয়েছি, তাই জন্য যত সব তুলি যা সমস্ত কিছু ছিল সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। তুলিগুলো না ধুয়ে দিয়েছি, কারণ এত মেকআপ করা হয়েছে, তারপরে আর ওগুলো ধোয়ার আমি টাইমই পাইনি, যেহেতু কাল থেকে শুরু ওই জন্য আবার তুলিগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, মানে শুকাতে দিয়ে কি ফ্যানের তলায় দিয়েছি, কিন্তু কিছুতেই শুকাচ্ছে না, জানি না কালকের মধ্যে শুকাবে কিনা। যদি না শুকায় তখন ওই হেয়ার ড্রায়ার দিয়ে আমি তুলি শুকাবো, কি করব, কিছু তো করার নেই। সব থেকে বড় কথা হলো ব্লেন্ডারটা এটা না শুকাতে চায় না, জানি না কেন। আর এই যে আগের দিন যে বলেছিলাম কি কি জিনিস কিনেছি দেখাবো, তো এই যে এই ব্যাগটা আমি কিনেছি, আর এই দেখো আমার ছেলে উঠে গেছে। আরো কটা জিনিস কিনেছি, তো কোথায় কি জানি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ও এই যে চিকুর জন্য এরকম একটা ঘট বোতল কিনেছি, আর 2খানা কোটো কিনেছি, যেগুলো রান্নাঘরে নিয়ে নিয়েছি। ও বাবা তুমি উঠে পড়লে কেন? আর এই দেখো এখানে আমার তুলিগুলো ধুয়ে দিয়েছি, দেখো ভালো করে না উঠতে চায় না, আর এমনি ঘাড়ে ব্যথা ছিল, যেরকম পেরেছি সেরকম করে ধুয়ে দিয়েছি। আর এই যে আমার ব্লেন্ডার, আর একটাও আছে দাঁড়াও, এই যে এই ছোটটা হলো আই ব্লেন্ডার, আর এটা হলো মানে ওই ফেস ব্লেন্ডার। আগে আমি আমার সব মেকআপ প্রোডাক্টগুলো এই ব্যাগটা করে নিতাম, এই ব্যাগটা এত বাজে, প্রথম দিনই ছিঁড়ে গেছে, মানে এত ভারী জিনিসপত্রের ভারে এটা প্রথম দিনই ছিঁড়ে গিয়েছিল। তারপরে অন্য 2খানা ব্যাগে করে নিতাম, মানে খুব অসুবিধা হচ্ছিল। তো কালকে বাপ্পা আমাকে আবার ওই যে কাঁধ ব্যাগটা দেখলে সেটাকে কিনে দিয়েছে, সেটা অনেক বড়, আমার মেকআপের জিনিসও ঢুকে যাবে, এমনকি চুল বাঁধার যে সমস্ত জিনিস লাগে সেগুলোও ঢুকে যাবে, মানে আমার প্রচুর হেল্প হয়েছে ওই ব্যাগটার জন্য। আর কাঁধে নেব, কোনো অসুবিধাও হবে না। আর ওই ব্যাগটা একবার এই হাতে নিতাম একবার ওই হাতে নিতাম, আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে তাই অবস্থা হতো। তোমরা তো দেখেইছো আগের ভিডিওগুলোতে যে আমার কি অবস্থা হতো, কি কষ্ট যে হতো। এবার পিছে নেওয়া ব্যাগটা নিয়ে আমার বেশ সুবিধাই হবে। 5:30 বাজে মোটে। কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম, এখন বাজে হলো 7টা। চিকুও ঘুম থেকে উঠে পড়েছে, চিকুকে এখন আমি পেডিয়াশিওর খাইয়ে দেবো। ওই ঘরে বসে বসে ও কার্টুন দেখছে, ওর তো এই একটাই কাজ খালি কার্টুন দেখা। ওকে এখন আমি পেডিয়াশিওরটা খাওয়াবো, খাইয়ে পড়তে বসাবো। আর এই কিছুক্ষণ আগে ওর বাবা ফোন করেছিল, ওর বাবা ফোন করে বলছে যে তোমার যে ঘাড়ে যন্ত্রণাটা হচ্ছে, ঘাড় থেকে একদম কোমর পর্যন্ত সেম মানে ব্যথা 2 দিন আগে আমারও হয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে কমে গিয়েছিল। चोखे बैठा चोखे बैठा हे तुम्हार घाट माने ঘাড় পিঠ কোমর এইসবে ব্যথা হচ্ছে আমারও ব্যথা শুরু হয়ে যাচ্ছে আমি কি শুধু সবার ব্যথা নিয়েই চলবো নাকি আমারও তো একটা নিজস্ব আমি আমার যখন এক্সট্রা যে জিনিসগুলো হয় কই তোমাদের তো বাবা ছেলে সেই জিনিসগুলো হয় না আর তোমাদের কষ্টগুলো আমি কেন নেব তো বলছে আমরা কি বলেছি যে তোমাকে তোমার এরকম ব্যথা দিতে ভগবানকে সেটা তো আমরা বলিনি সে আর কি করা যাবে তো চলো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সাবধানে থেকো চলো টাটা।